নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় পিতলগঞ্জ মৌজায় অবস্থিত আরএস ১৭৯ দাগের ৩৪.১৮% থেকে ১২% নালিশি ভূমি জোর করে দখলের অভিযোগ উঠেছে। জানা যায়, শামীমা আক্তার একই এলাকার রাকিবুল হাসান মিঠুর নিকট জমি বিক্রি করলে তিনি ওই জায়গা দখল না করে ভুক্তভোগীদের অন্য উচ্চ মূল্যের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠে। সেই কম দামি জায়গা থুইয়া এখন দামি জায়গায় দখল করতেছে। হারা জোর জবল করে আমরা যাইতে পারি না আমাদের জায়গার মাঝে, সন্ত্রাসী কার্যকলাপ করে, ইয়ার পরে দাও সান দেখায়, ভয়ভীতি দেখায়। এখন কথা হইলো, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন, আমাদের জিনিসটা যে ভালোভাবে তুলে ধরে। ওনার পিতা বিক্রি করছে ওনার ফুফুর কাছে, আমরা ওই ফুফা ওনার ফুফাতো বোনের কাছ থেকে ক্রয় করে সম্পত্তি নিয়েছি। কোনো জোর জবরদস্তি কিছুই না। উনি ২০০৬ সাল থেকে এই সম্পত্তিতে বুদ্ধ হলে আছে ওনার ফুফাতো বোন। এদিকে জমি দখলের অভিযোগের বিষয়ে রাকিবুল হাসান মিঠুর সাথে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, তিনি মোশাররফ হোসেনের নিকট থেকে জমি ক্রয় করেছেন, জোর করে দখল করেননি।